আজকে তোমাদের সাথে আমার আলোচনার বিষয় হবে ক্ষমতা ও কর্মদক্ষতা। তোমরা দ্বাদশ স্টুডেন্ট, তোমাদের শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাসের একটা চ্যাপ্টার হচ্ছে কাজ শক্তি এবং ক্ষমতা। তো সেই ক্ষমতা অংশ আমরা আজকে আলোচনা করবো এবং ক্ষমতার সাথে আমরা কর্মদক্ষতা নিয়ে কথা বলবো। তো ক্ষমতা, আমরা জানি যে কোনো ব্যক্তি বা উৎসে কাজ করার সামর্থ্যের নামই হচ্ছে কি, কাজ করার সামর্থ্যের নাম শক্তি। আর সেই কাজটা করলো কত সময়ে, অর্থাৎ কাজ করার হার কেমন, শক্তি প্রদর্শনের হার কেমন, তাকে কিন্তু আমরা বলি হচ্ছে। আর সেই ক্ষমতাকে আমরা পি করে লিখি, আর সেই পি ইকুয়াল লেখা যায় ডব্লিউ ডিভাইডেড বাই কি। তো এই কি একক সময়ে যে পরিমাণ কাজ তাকে বলবো আমরা ক্ষমতা। তো ক্ষমতা কার বেশি সেটা নির্ভর করবে দুটা বিষয়ের উপর, সে কি পরিমাণ কাজ করলো আর সে কাজ করতে সময় লাগলো কত। তো সময়ের সাথে এই ক্ষমতার সম্পর্ক হচ্ছে ব্যাখ্যা, অর্থাৎ যার সময় কম লাগবে তার ক্ষমতাও বেশি। ধরো তুমি তোমার বান্ধবী দুইজন মিলে নিচতলা থেকে এই তিনতলা ক্লাস রুমে আসবে, একসাথে স্টার্ট করেছো কিন্তু একজনের সময় লেগেছে 1 মিনিট আর একজনের সময় লেগেছে 30 সেকেন্ড। তার মানে আমরা বুঝবো কার ক্ষমতা বেশি, তাহলে যার 30 সেকেন্ড সময় লেগেছে, কাজ কিন্তু দুইজনের একই কিন্তু একজনের সময় কম আর একজনের সময় বেশি, যার কম সময় তার ক্ষমতা তত বেশি। তাহলে এই জন্য আমরা পি ইকুয়াল টু কি বলবো, ডব্লিউ ডিভাইডেড বাই টি। এখন এটা যদি আমরা উচ্চতার ক্ষেত্রে বলি, তাহলে সেই ক্ষেত্রে ডব্লিউ ইকুয়াল টু কি লিখবো বলো তো, ডব্লিউ ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে যখন আমরা হাইটের সূত্রে বুঝি, যেমন খেয়াল করো যে একটা পাম্প, পানি তোলার একটা পাম্প, সেই পাম্প দিয়ে আমরা কী করবো, সেই পাম্প দিয়ে আমরা পানি উঠাবো, পানি ট্যাঙ্কিতে তুলবো, উপরে থাকে ছাদের উপরে থাকে, তাহলে ছাদের উপরে যেতে গেলে তাহলে তার হাইট অতিক্রম করতে হবে, সেই হাইটটা হচ্ছে এইচ। আর এম কতটুকু পানি আমরা সে উপরে উঠাবো সেটা হচ্ছে এম। আর কি হচ্ছে অধিকর্ষ স্তর, কি হলো সময়, সব মোটরের কিন্তু একই সময়ে পানি তোলে না, তার মানে যে মোটরের ক্ষমতা বেশি সে কম সময়ের মধ্যে ছাদে পানি উঠাতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখবো পি ইকুয়াল টু এম জি ডিভাইডেড বাই টি। এখন শোনো, তুমি বাজার থেকে মোটর কিনে নিয়ে আসলাম, দুই কোম্পানির মোটর, যেমন দেখো আমরা বাল্ব কিনি, কোনোটা ফিলিপস, কোনোটা টাংস্টেন, কোনোটা ক্লিপ, আবার আমরা দেখি রাস্তার ধারে একটা বাল্ব বিক্রি হচ্ছে, তো সেই বাল্বগুলার বলতেছে ক্ষমতা ওই বাজারে যেগুলো বেশি দামে বিক্রি করা হয় 350 টাকায়, সেটার ক্ষমতা যেমন এটার ক্ষমতাও তেমন, কোম্পানির সারের জন্য আমরা 100 টাকাতে দুটো দিচ্ছি, এরকম কথা বলে। কিন্তু আসলে তুমি খেয়াল করে দেখবা যে ওই বাল্বগুলো যদি নিয়ে এসে আমরা আলো জ্বালাতে থাকি তাহলে এর ক্ষমতা দেখা যায় কম প্রদর্শন করে। তার মানে কি বোঝা যাচ্ছে, দেখো দুইটা কোম্পানি একই ক্ষমতার কথা বলছে কিন্তু কাজ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা সমান প্রদর্শন করে না। তাহলে যেটা কম দাম তার ক্ষমতার প্রদর্শন হয় কম, তার মানে দেখো ইনপুট দুই কোম্পানি ইনপুট একই কথা বলতেছে কিন্তু আউটপুটের দুইটার কি হচ্ছে আলাদা হচ্ছে, তাই তো? তার মানে তখন আমরা এই যে ইনপুট কেমন হলো আর আউটপুট কেমন পেলাম আমরা এইটাকে তখন বলি কি, কর্মদক্ষতা। তাহলে কর্মদক্ষতা বলতে গেলে আমরা যে অক্ষর লিখবো সেটার নাম হচ্ছে ইটা, আর সেই ইটা ইকুয়াল টু হবে ই আউট ডিভাইডেড বাই ই ইন। তাহলে এই ইন মানে হচ্ছে ইনপুটে কত ক্ষমতা প্রদর্শন করার কথা, অথচ আউটপুটে কত প্রদর্শন করলো, এই দুটার অনুপাতকে বলবো আমরা কি, কর্মদক্ষতা। এই কর্মদক্ষতার কোনো একক থাকবে না, কেন থাকবে না, পি আউট ক্ষমতা, পি ইন সেটা ক্ষমতা, সমজাতীয় রাশির অনুপাতে কি থাকে না, একক থাকে না, বোঝা গেল? এখন শোনো, এর ফর্মটা তোমাদের 19 ছিল কিন্তু ইন্টারনেটের একটু ব্যতিক্রম, আমরা একটু কঠিন জিনিস শিখবো, তো সেই কঠিন জিনিসের একটা অংশে হয় কি, এই এইচ নির্ণয়টা আমাদের জন্য একটু সমস্যা তৈরি হয়। যেমন কি শোনো, যেমন হচ্ছে আমরা রিজার্ভারের পানিকে শূন্য করতে পারি, রিজার্ভার সম্পর্কে দেখো আমাদের বগুড়ার মানুষ আমরা রিজার্ভার কম বুঝি, কেন,
আমরা একবারে সরাসরি সাবমার্সিবল পাম্প দ্বারা মাটির নিচ থেকে পানি উঠায় নিয়ে আসি। আমরা এক্ষেত্রে পানি সর্বদাই পাই, যদি কারেন্ট থাকে তাহলে আমরা পানি উঠাতে পারি, কিন্তু ঢাকায় যদি খেয়াল করো তাহলে সেক্ষেত্রে কারেন্ট আছে, পাম্প ঠিক আছে, অথচ পানি নেই। এরকম ঘটনা কখন কেন ঘটে? কারণ হচ্ছে ঢাকায় সবার বাসার নিচে একটা রুম করা আছে মাটির নিচে, সেই রুমে ওয়াসা কোম্পানি থেকে তারা পানি নিয়ে এসে সকালে রিজার্ভ করে রাখে। ওয়াসা কোম্পানি পানি ছেড়ে দেয় সকালবেলা, সেই পানিটা ওরা মাটির নিচে একটা কূপ আকারে অথবা একটা ঘরের মতো সো বাচ্চায় পানি পূর্ণ করে রাখে। ওই সো বাচ্চাকে আমরা বলি রিজার্ভ হার, রিজার্ভ থেকে রিজার্ভ হার। এখন সেই রিজার্ভ হারে পানি যদি থাকে তাহলে আমরা ওখান থেকে পাম্পের সাহায্যে কোথায় তুলে নিয়ে যাই? ছাদের ওপরে পানি তুলে নিয়ে যায়। তো দেখা গেল যে সেই পানি তোলা শেষ হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার কারেন্ট যতই থাকুক, মোটর ঠিক যতই থাকুক, পানি কি বাবা পানি তো কোথায় থেকে আসতেছে না, সরাসরি মাটির নিচ থেকে আসতেছে না, কিন্তু আমাদের পুকুরে কি হয় সরাসরি মাটির নিচ থেকে পানি আসে। তাহলে এইরকম একটা রিজার্ভ হার ধরো, এরকম একটা রিজার্ভ হার মাটির নিচে এইভাবে একটা রিজার্ভ হার আসে। এই রিজার্ভ হার পানি দ্বারা কি করা আছে? পূর্ণ করা আছে। এখন সেই পানিটা আমরা একটা কি করবো, একটা মোটরের পাইপ সেট করবো এবং একটা মোটর রাখবো। সেই মোটরের সাহায্যে আমরা এই পানিটা এই পাম্পের সাহায্যে কি করে নিয়ে যাবো, উপরে উঠে নিয়ে যাবো। আচ্ছা তুমি বলো তো, এইটা যদি পানি দ্বারা পূর্ণ থাকে এই রিজার্ভ হার, তাহলে সেই ক্ষেত্রে পানি যখন একেবারে পূর্ণ তখন কোথায় থেকে আমরা পানি উঠাবো? আমরা কি এখান থেকে পানি উঠাবো নাকি এখান থেকে পানি উঠাবো? তাহলে পানি উঠাবো কোথায় থেকে? উপরে তল থেকে। প্রথমে পানি উঠবে কোথায় থেকে? উপরে তল থেকে। তারপরে আস্তে আস্তে প্রত্যেকটা মুহূর্তে পানি উঠাতে উঠাতে ধরো আমি মোটর চালু দিলাম, একবারে পানি শেষ করে ফেলবো। টার্গেট হচ্ছে কি? পানি শেষ করবো। আচ্ছা পানি যদি শেষ করতে চাই তাহলে প্রথমে পানি উঠবে এই লেভেল থেকে, তারপর আস্তে আস্তে এই লেভেল থেকে, এই লেভেল থেকে, এই লেভেল থেকে, এবং শেষে উঠবে একবার নিচের তল থেকে, তাই কি না? আচ্ছা তাহলে অঙ্ক করার সময় আমরা কোন হাইট ধরে অঙ্ক করবো? তাহলে এটা কি একটা সমস্যা না? তাহলে এই হাইট ধরাটা আমাদের জন্য তখন কী হবে, একটা নির্দিষ্ট হাইট থাকলো না। এই এই ক্ষেত্রে আমরা অঙ্ক করার সময় কী করবো, গোয়ার করে নিব। কী করে নিব? গোয়ার করে নিব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন আরেকটা টপিক্সকে আলাদা করে নিব, তোমরা সবাই লেখো। সেই টপিক্সটা হচ্ছে যে পানি পূর্ণ কুয়া পানি শূন্য পায়। পরের টপিক্স হচ্ছে পানি পূর্ণ কুয়া পানি শূন্য পায়। তাহলে কি করতে হবে, টপিক্সটা হলো এরকম, পানি পূর্ণ কুয়া পানি শূন্য পাত। সেই ক্ষেত্রে একটা কুয়া দেখাচ্ছি আমি, একটা কুয়া, সেই কুয়াটা কি করা আছে, পানি পূর্ণ আছে। ধরো তোমরা যদি একটা ডাব খাও, তাহলে প্রথমে একটা ডাব যখন কেটে সেই ডাবে যদি একটা স্ট্র দেওয়া হয়, একটা নল দেওয়া হয়, তাহলে যখন নল ডুবে দেবা তখন অটোমেটিক্যাল নলের উপরে তল পর্যন্ত কী হবে বলো তো? উপরে তল পর্যন্ত পানি চলে আসবে। এখন যদি তুমি প্রথমে পানি খাওয়া শুরু করো তাহলে কি এখানকার নিচের পানি খাবা নাকি এই ডাবের উপরে তলের পানি খাবো? উপরে তলের পানি। তাহলে ঠিক সেইভাবে এই উপরে তলের পানি একটা মোটরের দিয়ে, একটা পাম্প দিয়ে আমরা এদিকে তুলে নিয়ে যাবো। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আমি বলে দিলাম যে এই কূপটার গভীরতা হচ্ছে ডি। ডিতে আমরা কি বুঝবো? ডিতে হলো ডেপ। আচ্ছা তাহলে এই কুয়ার গভীরতা কত বললাম? ডি। আচ্ছা এবং এই কুয়াটা তোমাকে বলে দিলাম যে এই কুয়ার ব্যাস হচ্ছে বড় হাতের ডি, বড় হাতের ডিতে হচ্ছে ডায়ামিটার। এখন এই ব্যাস এবং এই গভীরতার পানি এই মোটরের সাথে আমরা উঠে নিয়ে যাবো। আচ্ছা তাহলে সেই ক্ষেত্রে আমরা পানি উঠাতে গিয়ে এর ক্ষমতার কথা যদি বলি যে এই মোটরের ক্ষমতা কত হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন কী লিখবো? পি ইকুয়াল টু কী লিখবো বলো? এম জি এইচ ডিভাইডেড বাই টি, তাই তো? তাহলে এই মোটরের কত ক্ষমতা প্রদর্শন করতে হবে এই পানি শূন্য করতে, তখন আমরা ফর্মুলা লিখবো পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইডেড বাই টি। এখন এম এর মানটা কত হবে আমাদের সেটা বের করে নিতে হবে। তাহলে এম বের করার জন্য
তোমরা 9 থেকে 15 শিখে আসছো সেটা হলো ঘনত্ব ইকুয়াল টু ভর ডিভাইডেড বাই আয়তন মনে আছে তো তার মানে ভর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ঘনত্ব গুণন আয়তন তাই তো এখন এই কুয়াটা এটা একটা সিলিন্ডার আকৃতি একটা পাইপ আকৃতি তাই তো তাহলে তাই যদি হয় তখন আমরা এই ভি এর পরিবর্তে কি লিখতে পারবো বলো পাই আর স্কয়ার h কিন্তু h এর নাম এখানে আমরা কি দিচ্ছি বলো তো d অক্ষর দিচ্ছি d তে হলো ডেপথ তাহলে আমরা এই ক্ষমতা বের করতে গিয়ে যে ফরের প্রয়োজন সেই ফর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রো পাই আর স্কয়ার ইনটু d d এর মান সরাসরি তোমাদের দেওয়া থাকে আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি বের করতে পারি এই ভর g এর মান জানো যে আমরা স্ট্যান্ডার্ড যে মান বলি সেটা 9.8 এখন থাকলো কি বলো তো তোমরা লক্ষ্য করে দেখেছো গ্রামে যখন পুকুর থেকে আমরা কি করি পানি উঠাই তখন কি পুকুরের তলাতে আগে শুকে যায় নাকি উপরের তলে আগে শুকে যায় উপরের তলে তার মানে পানি উঠে আসে কোথায় থেকে উপরের তল থেকে তাহলে উপরের তল থেকে ভাবে এখান থেকে যখন পানি উঠছে তার মানে কি কোনো হাইড্রা থাকলো কত হলো তাহলে জিরো লেভেল তার মানে এটাকে আমরা বলছি কোন লেভেল জিরো লেভেল এরপরে আস্তে আস্তে পানি যখন উঠে আসতেছে একবারে শেষ প্রান্ত এই জায়গায় এখান থেকে যখন আমরা পানি উঠাবো তখন তাহলে হাইট কত হয়ে গেল বলতো তখন কি এই যে কুয়ার যে গভীরতা সেটা হলো না তাহলে তার মানে কি তার মানে শেষ লেভেলটা হচ্ছে কি ডি গভীরতা যত তত নিচ থেকে পানি উঠাতে হবে আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কে কোন এইচ বসাবো এটাকে জিরো বসাবো নাকি ডি বসাবো তাহলে এটা একটা কনফিউশন এই ধরনের ক্ষেত্রে যখন আমরা উচ্চতা ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে যাচ্ছে তখন আমরা এই এইচটা গড় করে লিখবো কি করে লিখবো গড় গড় বের করার উদ্দেশ্যে কি বলতো তখন আমরা লিখবো এইচ ইকুয়াল টু জিরো প্লাস ডি ইনভার্টেড বাই টু টু কেন দিলাম গড় আমরা জানি যে গড় করার নিয়ম হচ্ছে দুইটা ঘটনা এখানে আছে সুতরাং দুইটা ঘটনাকে যোগ করে দিয়ে দুই দিয়ে ভাগ তাই তো তাহলে আমরা এই বের করে নিব কি হবে বলো তো জিরো প্লাস ডি ডিভাইডেড বাই টু ক্লিয়ার হলো তাহলে আমাদের এই এইচ নির্ণয় হয়ে গেল এখন আমরা সেই ক্ষমতা দিয়ে এখন তা দেখবো সেটা দেখতে গেলে একটা সময়ের ব্যাপার ধরো কোনো একটা মুহূর্তে পানি তুলতে যে 20 মিনিট সময় লাগলো তাহলে সরাসরি আমরা তখন কি লিখব কি এর মান কি বসায় দিব 20 মিনিট বসায় দিব এই যে মান যেভাবে বললাম সেভাবে এম এর মান তাহলে কি করবো বলো তো এম এর মান এভাবে যে ভর ইকুয়াল টু ঘনত্ব গুণন আয়তন এইভাবে বের করবো তাহলে আবার একটু নজর দাও এম বের করবো আমরা এই ফর্মুলা দিয়ে এই বের করবো এই ফর্মুলা দিয়ে তারপরে আমরা এই জায়গায় বসায় দিলে সমতা নির্ণয় হয়ে যাবে সবাই বুঝতে পেরেছ কিন্তু যদি এই ঘটনাটা পূর্ণভাবে প্রদর্শন করা হয় তোমাকে যদি বলা হয় যে না পানি পূর্ণ কুয়া কিন্তু আমরা পানি শূন্য করবো না পানি শূন্য করবো পুরোটা করবো না করে অর্ধেকটা পানি শূন্য করবো তাহলে দ্বিতীয় টপিক এবার দ্বিতীয় টপিক হিসেবে তোমরা দেখো দ্বিতীয় টপিক পানি পূর্ণ কুয়া অর্ধেক পানি শূন্য করা অর্ধেক পানি শূন্য তাহলে এখন কি হয় অর্ধেক পানি শূন্য করলে কি হয় লক্ষ্য করো তাহলে কুয়াটা এরকমই থাকলো কিন্তু এবার আস্তে আস্তে আমরা পানি উঠাচ্ছি পানি উঠাচ্ছি পানি উঠাচ্ছি কোন পর্যন্ত উঠাবো বলো তো অর্ধেক পানি উঠাবো তাহলে অর্ধেক যদি পানি উঠানো হয় তাহলে এই নিচের অর্ধেকটা থেকে গেল তাই তো আর পানি উঠে গেল কোন অর্ধেক এই যে উপরের যে অর্ধেক এই অর্ধেক পানি উঠে গেল আচ্ছা তাহলে আবার চিন্তা করো তো শুরুতে আমরা পানি উঠেছিলাম ফুল লেভেল থেকে পানি পূর্ণ ছিল কিন্তু তার মানে জিরো লেভেল থেকে পানি উঠাবো আর যখন আমাদের অর্ধেক পানি উঠে গেল তখন কোন জায়গা থেকে এখান থেকে নয় কি আচ্ছা তাহলে তখন কি এই ডি আর থাকবে তখন কত হবে বলো তো ডি ডিভাইডেড বাই টু সবাইকে বুঝতে পারলাম তাহলে আমরা শুরু থেকে একেবারে কুয়ার উপরের তল থেকে পানি উঠাচ্ছি অর্ধেকটা আর নিচের অর্ধেকের কি চিন্তা করার দরকার আছে নাই
তাহলে এ অর্ধেক পয়েন্ট উঠাতে গেলে তাহলে সেই ক্ষেত্রে এম ইকুয়াল টু আমাদের কি হবে, তখন এম ইকুয়াল টু হবে রো ভি আমরা ঠিকই লিখব, কিন্তু ঘনত্বটা কোন পর্যন্ত কোন আয়তন তুলব আমরা অর্ধেকটা, তাহলে অর্ধেক যদি তুলি তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় কি হবে বলো তো, এই জায়গা হবে ভি ডিভাইডেড বাই টু, শুধু চেঞ্জ হয়ে গেল, খেয়াল করো তাহলে ভর কতটুকু হলো অর্ধেক, অর্ধেক করার জন্য আমরা এখানে কি লিখলাম ভি ডিভাইডেড বাই টু লিখে দিলাম। আচ্ছা তাতে কি ওর ব্যাসার্ধের চেঞ্জ হচ্ছে, তা তো হবে না, ব্যাসার্ধ যেমন আছে তেমন থাকবে, মনে রাখবা ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু কি হয় ব্যাসার্ধ। এবার আসো এইচ কত, এইচ কখন হবে এই জায়গায় ভি ডিভাইডেড বাই টু, সবাই কি বুঝতে পারলাম? এইভাবে যদি আমরা অর্ধেক না বলি যে কোনো অংশের কথা বলি আমরা কিভাবে তাহলে এইচ নির্ণয় করে নেব বলতো, শুরু হচ্ছে জিরো লেভেল থেকে আর যে যতটুকু অংশ আমরা তুলব সেই অংশটা হবে এখানে ডিভাইডেড বাই হবে কত টু, সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা তাহলে এবার তোমরা একটা অংক করো তো দেখি, তোমরা একটা পণ্য করো দেখা যাচ্ছে